লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইটি থেকে পড়াবো। তোমরা বরাবরের মতো তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে, ঠিক আছে? গত ক্লাসে যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম, এই টপিকটি নিয়ে তোমাদের কারো যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা মূলত 43 নম্বর পরিচ্ছেদ পড়ছি, তাই না? 43 নম্বর পরিচ্ছেদের যে টপিক নিয়ম সেটি হচ্ছে শব্দজোর। আমরা শব্দজোরের অনেকটা অংশই কিন্তু আল্লাহর রহমতে কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা বাকি যে অংশটুকু আছে বাকি অংশটুকু পড়ব। শব্দজোর নিয়ে আমি প্রত্যেকটা ক্লাসেই তোমাদেরকে বলি, তারপরেও আজকে আরেকবার বলি। দেখো, বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোর উচ্চারণ এক বা প্রায় এক, কিন্তু অর্থ অভিন্ন। এমন যুগল শব্দকে শব্দজোর বলে। আমি আবারও বলছি, বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন। এমন যুগল শব্দকে কি বলে? বলো, শব্দজোর বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়। তাহলে আমরা কি জানলাম বলো? আমরা জানলাম যে বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন। এমন যুগল শব্দকে শব্দজোর বলে। ওকে, অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এদের শব্দের পার্থক্য বোঝা যায়। তো চলো, আমরা আজকের যে শব্দ জোরগুলো আছে এগুলো একবার পড়ি। দেখো, বাসি। বাসি শব্দের অর্থ হচ্ছে টাটকানা। বলে না যে এটা কিন্তু বাসি খাবার, মানে এই খাবারটা গতকালকে টাটকানা। আরেকটা আছে বাসি, মানে বসবাসকারী। বলে না এলাকাবাসী ওইটা। তাহলে বাসি শব্দের অর্থ কি বলো? টাটকা নয়। আরেকটা বাসি আছে যেটির অর্থ হচ্ছে বসবাসকারী। বিচি। বিচি শব্দের অর্থ হচ্ছে বীজ। আরেকটা বিচি আছে যার সব অর্থ কি বলো? ঢেউ। বৃত্ত। বৃত্ত শব্দের অর্থ ধন। আরেকটি শব্দ কি? বৃত্ত অর্থাৎ গোলাকার। বীণা। বীণা শব্দের অর্থ ব্যতীত। আরেকটি বীণা আছে যার শব্দ কি? অর্থ কি? বাদ্যযন্ত্র বিশেষ। বিষ। বিষ দিয়ে বিষ সংখ্যা বোঝায়। আরেকটা বিষ আছে যার অর্থ কি? গরল। বিস্মিত। বিস্মিত শব্দের অর্থ চমৎকৃত। আরেকটা বিস্মিত আছে যার অর্থ ভুলে যাওয়া। বৃন্ত। বৃন্ত মানে হচ্ছে বোটা, ধরো ফুলের বোটা এরকম। আর একটা হচ্ছে বৃন্দ, মানে সমূহ। বলে না সুধি বৃন্দ এরকম। বেশি। বেশি শব্দের অর্থ অনেক। আরেকটা হচ্ছে বেশি, মানে বেশ ধারী। বোঝা। বোঝা অর্থ বন্ধ। আরেকটা বোঝা আছে যার অর্থ কি? ভার। ভজন শব্দের অর্থ প্রার্থনা। আরেকটা হচ্ছে ভোজন অর্থাৎ আহার। ভাষ শব্দের অর্থ কথা। আরেকটা হচ্ছে ভাষ, মানে দীপ্তি। ভাষা শব্দের অর্থ কথা। ভাষা অর্থাৎ ভেসে থাকা। মতি শব্দের অর্থ বুদ্ধি। আরেকটা মতি আছে যার অর্থ কি বলো? মুক্তা। মরা শব্দের অর্থ মৃত। আরেকটা আছে মরা, মানে মৃত দেহ। মাস শব্দের অর্থ কি? 30 দিন। আরেকটা হচ্ছে মাস, মানে ডাল বিশেষ। মুখ অর্থাৎ বদন। আরেকটা মুখ আছে যার অর্থ বোবা। মুখপত্র অর্থাৎ ভূমিকা। আরেকটা হচ্ছে মুখপাত্র অর্থাৎ প্রতিনিধি। মূর্খ শব্দের অর্থ জ্ঞানহীন। আরেকটা আছে মুখ্য অর্থাৎ প্রাধান্য। মোরক শব্দের অর্থ আচ্ছাদিন। আরেকটা হচ্ছে মোরক, মানে মহামারী। যজ্ঞ শব্দের অর্থ উৎসব। আরেকটা হচ্ছে যোগ্য, মানে উপযুক্ত। যুগ শব্দের অর্থ কি? কাল। আরেকটা হচ্ছে যোগ অর্থাৎ মিলন। রথি শব্দের অর্থ কি বলতো? পরিমাণ। আরেকটা হচ্ছে রথি অর্থাৎ রথে আরোহী। লক্ষ্য শব্দের অর্থ শত, রহস্য, সহস্র। আরেকটা হচ্ছে লক্ষ্য, মানে উদ্দেশ্য। লণ্ঠন শব্দের অর্থ বাতি। আরেকটা হচ্ছে লুণ্ঠন, মানে লুটতরাজ। লেশ শব্দের অর্থ কি? সামান্য। আরেকটি আছে লেশ অর্থাৎ ফিতা। শখ শব্দের অর্থ কি বলতো? জাতি বিশেষ, শখ। আরেকটা হচ্ছে শখ অর্থাৎ স্বাদ। সকল শব্দের অর্থ আস। আরেকটি শব্দ হচ্ছে সকল, মানে সব। সন শব্দের অর্থ বছর। আরেকটা হচ্ছে সন, মানে শব্দ। সব শব্দের অর্থ লাশ। আরেকটি হচ্ছে সব অর্থ কি বলো? সকল। সমন শব্দের অর্থ জম। আরেকটা সমন আছে যেটাকে আদালতে আদেশ বলা হয়। শয্যা অর্থ বিছানা। আরেকটা শয্যা অর্থ হচ্ছে সাজ। স্বর শব্দের অর্থ তীর। আরেকটা স্বর আছে যার অর্থ সুর। স্মরণ শব্দের অর্থ আশ্রয়। আরেকটি স্মরণ আছে যার অর্থ স্মৃতি। শশা শব্দের অর্থ ফল বিশেষ। আরেকটি শশা আছে যার অর্থ হচ্ছে বন। স্বাদ শব্দের অর্থ আস্বাদ। আরেকটা স্বাদ আছে যার অর্থ হচ্ছে কি বলো? ইচ্ছা। স্বাদী শব্দের অর্থ বিয়ে। আরেকটা স্বাদী আছে যার অশ্বারোহী বলে। শান্ত শব্দের অর্থ শিষ্ট। আরেকটা শান্ত আছে যার নাম সসীম। সাপ শব্দের অর্থ অভিশাপ। আরেকটি সাপ আছে যার অর্থ সর্প।
শাড়ি শব্দের অর্থ স্ত্রী শালিক, আরেকটা শাড়ি আছে যার অর্থ পঙ্ক্তি। শাল শব্দের অর্থ কি বলো? গাছ বিশেষ। আরেকটি শাল আছে যার অর্থ বছর। শিকার শব্দের অর্থ মৃগয়া, আরেকটি শিকার আছে যার অর্থ অঙ্গীকার। শিল শব্দের অর্থ পাথর, আরেকটা হচ্ছে শিল অর্থাৎ চরিত্র। শীষ শব্দের অর্থ ধানের মঞ্জুরি এবং শীষ শব্দের অর্থ ধ্বনি বিশেষ। সূচি শব্দের অর্থ পবিত্র, আরেকটি সূচি আছে যার অর্থ তালিকা। সোনা শব্দের অর্থ শ্রবণ করা এবং সোনা শব্দের অর্থ কি? স্বর্ণ। শ্রবণ শব্দের অর্থ কান, আরেকটি শ্রবণ আছে যার অর্থ হচ্ছে খড়ন। শ্বশ্রু শব্দের অর্থ শাশুড়ি, আরেকটা শ্বশ্রু অর্থ দাড়ি। স্বর্গ শব্দের অর্থ অধ্যায়, আরেকটি স্বর্গ আছে যার অর্থ হচ্ছে বেহেশ। সামর্থ্য, সামর্থ্য শব্দের অর্থ বলবান এবং সামর্থ্য শব্দের অর্থ কি বলতো? যোগ্যতা। সাক্ষর শব্দের অর্থ অক্ষর সংবলিত এবং সাক্ষর শব্দের অর্থ কি? দত্তক্ষর। সাধু শব্দের অর্থ সৎ এবং সাধু শব্দের অর্থ সাজযুক্ত। হার শব্দের অর্থ অস্থি এবং হার শব্দের অর্থ কি? গলার মালা। তাহলে কিন্তু আজকে আমরা অনেকগুলো শব্দ যে সম্পর্কে জানলাম, তাই না? কি কি বলতো? বাসী, বাসী শব্দের অর্থ টাটকা নয়। আরেকটা বাসী আছে যার অর্থ বসবাসকারী। প্রত্যেকটা বানান কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে শিখতে হবে। বিচি, বিচি শব্দের অর্থ কি? বীজ। আরেকটা বিচি আছে যার অর্থ হচ্ছে ঢেউ। বৃত্ত শব্দের অর্থ ধন, বৃত্ত শব্দের অর্থ কি? গোলাকার। বীণা শব্দের অর্থ ব্যতীত, আরেকটা বীণা আছে যার অর্থ বাদ্যযন্ত্র বিশেষ। বিষ শব্দের অর্থ বিষ সংখ্যা এবং বিষ শব্দের অর্থ গরল। বিস্মিত শব্দের অর্থ চমৎকৃত, বিস্মিত শব্দের অর্থ ভুলে যাওয়া। বৃত্ত শব্দের অর্থ বোট, আরেকটা হচ্ছে বৃন্দ অর্থ সমূহ। বেশি শব্দের অর্থ অনেক, আরেকটা বেশি অর্থাৎ বেশধারী। খোঁজা শব্দের অর্থ কি বলো? বোঝা শব্দের অর্থ বন্ধ এবং বোঝা মানে ভার। ভজন শব্দের অর্থ প্রার্থনা, আরেকটি ভজন আছে যার অর্থ ভোজন আছে যার অর্থ আহার। ভাষ শব্দের অর্থ কথা, আরেকটি ভাষ আছে যার অর্থ দীপ্তি। ভাষা শব্দের অর্থ কথা, ভাষা শব্দের অর্থ ভেসে থাকা। মতি শব্দের অর্থ বুদ্ধি, আরেকটা মতি আছে যাকে বুদ্ধি বলা হয়। মরা শব্দের অর্থ কি? মৃত। আরেকটা মরা আছে যাকে মৃত দেহ বলা হয়। আর মতি শব্দের অর্থ বুদ্ধি, মতি শব্দের অর্থ কি? মৃত, মৃত। মুখ শব্দের অর্থ বদাম, মুখ শব্দের অর্থ বদন, আরেকটা মুখ আছে যার অর্থ কি বলতো? বোবা। মুখ, মুখ অর্থ হচ্ছে বদন, আরেকটা মুখ আছে যার অর্থ বোবা। মাস শব্দের অর্থ কি? 30 দিন, আরেকটা মাসের যেটা ডাল বিষয়। মুখপত্র মানে ভূমিকার, মুখপাত্র অর্থ কি? প্রতিনিধি। মূর্খ শব্দের অর্থ জ্ঞানহীন আর মুখ্য শব্দের অর্থ কি? প্রধান। ঠিক আছে, মোরগ আচ্ছা দরকারি, আরেকটা মোরগ আছে মহামারী। তারপরে যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে উৎসব, আরেকটা হচ্ছে কি? যোগ্য মানে উপযুক্ত। যুগ শব্দের অর্থ কি বলতো? কাল। আর যোগ অর্থ মিলন। রথি শব্দের অর্থ পরিমাণ, রথি মানে রথের আরোহী। লক্ষ্য শত সহস্র, আরেকটা হচ্ছে লক্ষ্য মানে উদ্দেশ্য। লণ্ঠন অর্থ কি? বাতি। আর লুণ্ঠন অর্থ লুটতরাজ। লেশ অর্থ সামান্য, লেশ পিতা। শখ হচ্ছে জাতি বিশেষ, শখ হচ্ছে স্বাদ। সকল শব্দের অর্থ আশ এবং সকল হচ্ছে গোল্ড। স্বর্ণ শব্দের অর্থ বছর, আরেকটি স্বর্ণ সেটি হচ্ছে শব্দ। সব শব্দের অর্থ লাশ, আরেকটি সব অর্থ সকল। সমন শব্দের অর্থ যম, তারপর সমন শব্দের অর্থ হচ্ছে যম এবং তিনি। আরেকটা সমন আছে যার অর্থ হচ্ছে কি? আদালতের আদেশ। শয্যা শব্দের অর্থ বিছানা, আরেকটা শয্যা আছে যার অর্থ সাজ। স শব্দের অর্থ তীর, সুর শব্দের অর্থ সুর। স্মরণ শব্দের অর্থ আশ্রয়, আরেকটি স্মরণ আছে যার অর্থ স্মৃতি। শসা শব্দের অর্থ ফল বিশেষ, শসা শব্দের অর্থ বোল। সাত শব্দের অর্থ আস্বাদ, সাত শব্দের অর্থ ইচ্ছা। সাদী শব্দের অর্থ বি, আরেকটা সাদী আছে যার অর্থ কি? অশ্বারোহী। শান্ত শব্দের অর্থ শিষ্ট, আরেকটা শান্ত আছে যার অর্থ সসীম। সাপ শব্দের অর্থ অভিশাপ, সাপ মানে সর্প। শাড়ি অর্থাৎ স্ত্রী নিপলিঙ্গ। তাহলে আমরা কি জানলাম? সাপ শব্দের অর্থ হচ্ছে অভিশাপ এবং সাপ শব্দের অর্থ সর্প। শাড়ি দিয়ে বোঝে স্ত্রী শালিক, শাড়ি দিয়ে বোঝে পঙ্ক্তি। শাল শব্দের অর্থ কি বলো? গাছ বিশেষ, আরেকটা শাল আছে যার অর্থ হচ্ছে বছর। শিকার শব্দের অর্থ মৃগয়া, আরেকটা শিকার আছে যার অর্থ হচ্ছে অঙ্গীকার। শিল শব্দের অর্থ পাথর, শিল শব্দের অর্থ চরিত্র। শীষ শব্দের অর্থ ধানের মঞ্জুরি, আরেকটা শীষ আছে যার অর্থ হচ্ছে ধ্বনি বিশেষ। সূচি শব্দের অর্থ কি বলো? পবিত্র। সূচি আরেকটি আছে যার অর্থ তালিকা। সোনা শব্দের অর্থ হচ্ছে শ্রবণ করা, আরেকটি সোনা আছে যার অর্থ হচ্ছে স্বর্ণ। শ্রবণ শব্দের অর্থ কান, আরেকটা শ্রবণ আছে যার অর্থ খড়ন। শ্বশ্রু মানে শাশুড়ি, আরেকটা শ্বশ্রু আছে যার অর্থ হচ্ছে দাড়ি।
স্বর্গ শব্দের অর্থ অধ্যায়, আরেকটা স্বর্গ আছে যার অর্থ বেহেশত। সমর্থ শব্দের অর্থ বলবান, সামর্থ্য শব্দের অর্থ যোগ্যতা। সম্প্রতি মানে আজকাল, আরেকটা আছে সম্প্রীতি মানে সদ্ভাব। স্বাক্ষর শব্দের অর্থ অক্ষর সংবলিত, আরেকটা স্বাক্ষর আছে যার অর্থ দস্তখত। সাধু শব্দের অর্থ সৎ, আরেকটা সাধু আছে যার অর্থ সাজযুক্ত। হার শব্দের অর্থ অস্থি এবং আরেকটা হার আছে যার অর্থ হচ্ছে গলার মালা। তাহলে আজকের মতো পড়া এ পর্যন্তই থাকবে। তোমরা যেটা করবে এই পড়াটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আল্লাহর রহমতে আমাদের কিন্তু আজকে এই অধ্যায়টা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, তাই না? তোমরা এই অধ্যায়টা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং সঠিক উত্তরের টিক চিহ্নগুলো শিখবে। বানানগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে, বানানগুলো খেয়াল করে করে তারপর লিখে তারপর শিখবে, ঠিক আছে? আর প্র্যাকটিস করাকালীন যদি তোমরা কোনো রকম প্রবলেম ফেস করো, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ইনভাইটেশন পাঠাবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।